আমি প্রশ্ন তীব্রের বেলায় এত নিয়ম কেন আসে কেন? আমাদের ভারতবর্ষের মধ্যে তো অনেক পুলিশ অফিসার, অনেক আইএএস আধিকারিকরা আছেন, ওনাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন ভিউজ আছে, ওনারা তো ভালো কাজ করছেন, ওনাদের থেকে তো আমরা প্রেরণা পাই। এবং আপনারা যে পজিটিভ নিউজ গুলা করেন, পুরো পাবলিক অপিনিয়নে আপনাকে স্বাগত। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক কষ্ট করে আমরা লাইনে পেয়েছি। একটা বিষয় হচ্ছে, গতকালকে আমরা একটা ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করেছিলাম যে আপনি যে কিছু ভালো কাজ করছিলেন সেটার ভিডিও এবং সঙ্গে আমাদের কিছু বক্তব্য আমরা শুনিয়েছিলাম। সেখানে আমরা দেখলাম যে যারা দর্শক রয়েছে, একটা বিশাল সংখ্যক দর্শক আপনাকে সাপোর্ট বিভিন্নভাবে দেখানো হচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন এবং কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আপনাদের নিউজ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আন্তরিকভাবে। আমি ভালো কিছু করছি তা না, এটা হচ্ছে আমার রুটিন ওয়ার্ক এবং আমার করণীয়, আর যেগুলো আমি করছি আমার এই সাব ডিভিশনাল পুলিশ অফিসার র্যাঙ্ক হিসাবে, সেগুলো অ্যাকচুয়ালি আমার করণীয় না আমার মনে হয়। আমার কাজ হচ্ছে আমার থানাগুলোকে সুপারভিশন করা, এবং যেখানে থানার লোকেরা কিছু করতে পারে না জনসাধারণের জন্য, সেখানে আমি এগিয়ে যাওয়া এবং তাদেরকে আমি সাহায্য করা, সেটাই হচ্ছে আমার কাজ আমি মনে করি এবং সেটাই আমি জানি। তবে যেটা আমি করছি সেটা হচ্ছে আমি নাগরিক হিসাবে করার দায়িত্ব আমার আছে, আমি এই রাজ্যের নাগরিক এবং আমার কাজে দেখে আমি কাউকে কি বলে খাটো করতে চাই না বা কিছু বলতে চাই না। আমার হচ্ছে কি, আমি কিছু করব আমার থেকে দেখে অন্যরা করুক, সেটাই আমি চেষ্টা রাখি। কারণ আমি রামকৃষ্ণ মিশন আশ্রম চেরাপুঞ্জিতে পড়াশোনা করেছিলাম, সেখানে আমার একজন শিক্ষক ছিলেন শিবেন্দ্র ভট্টাচার্য বলে, আমাদের সায়েন্স এবং অঙ্ক পড়াতেন উনি। ওনার থেকে আমি শিখেছিলাম যে উনি সবসময় স্কুলে আসতেন এবং স্কুলে যে নোংরা গুলো পড়ে থাকতো, চকলেটের প্যাকেট পড়ে থাকতো, সেগুলো ফেলে দিত। তো সেগুলো আমি বলেছিলাম, স্যার ওটা তো আমাদেরকে বললে আমরা ফেলে দেই, কেন আপনি করছেন? তখন উনি বলেছিলেন একটি কথা যে প্রসূন, দেখো তোমাদেরকে একদিন বলবো দুদিন বলবো কিন্তু তোমরা রেগে যাবে আমাদেরকেই বলে। তার জন্য আমি বলি কি, আমি নিজেই করি, কারণ হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। তো সেই যে শিক্ষা পেয়েছিলাম আমি স্যার থেকে, সেটাই আমি স্মরণে রেখেছি এবং সেটাই আমার করার চেষ্টা করছি। পাবলিকের যে বক্তব্য যেটা দেখছি আমরা, আপনি দপ্তরের তরফ থেকে আপনার মধ্যে কি এক্তিয়ার আছে বা কোনটা করতে পারেন বা কিভাবে কাজ, আপনার কাজের ধারণাটা কি হবে, সেটা একটা বিষয়। কিন্তু পাবলিক চাইছে একজন নাগরিক এবং অফিসার, সেটার একটা প্যাকেজ প্রসূন ত্রিপুরা, যিনি একজন নাগরিক হিসাবে একজন পুলিশ আধিকারিকের থাকা অবস্থায় নাগরিকের দায়িত্ব পালন করছেন এবং সমাজের যে ধরনের নেতিবাচক দিকগুলি, অন্ধকার দিকগুলি আছে সেটাকে তিনি তুলে এনে মানুষের সামনে দেখানোর চেষ্টা করছেন এবং তাদেরকে শুধরানোর চেষ্টা করছেন, একই সঙ্গে সমাজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। ব্যক্তি প্রসূন এবং একজন আধিকারিক প্রসূন, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি দেখুন, আমি একজন নাগরিক এবং আমি একজন হিউম্যান বিইং, আমি একজন মানুষ। আমি কোন জাতের বা কোন ধর্মের সেটা আমি চিন্তা করি না, আমি নিজেকে একজন হিউম্যান বিইং, মানুষ বলে গণ্য করি এবং মানুষ হিসেবে একটা কাজ করার চেষ্টা করি। তারপরে হচ্ছে আমার দায়িত্ব আছে, সেটা হচ্ছে আমি পুলিশ অফিসার হিসেবে আমার দায়িত্ব, আর আমি যখন কাজ করি তখন আমি আমার র্যাঙ্ক ভুলে যাই এবং আমি আমার অন্যান্য অফিসারদের মতোই আমিও কাজ করার চেষ্টা করি। আর একটা কথা বলেছিলেন যে আমাকে অপবাদ করার চেষ্টা করছে, তা আমি ওনাদের চ্যানেল, ওনাদের মাধ্যমকে আমি ধন্যবাদ জানাই। ওনাদের মতো চ্যানেল বা মাধ্যমরা যদি না থাকে তাহলে আমার ভুল ধরাবে কে, আর আমি কি করে শুধরাবো? সবাই যদি আমাকে বলে যে প্রসূন বাবু ভালো কাজ করছে, ভালো কাজ করছে, তাহলে আমার যে ভুলটা হচ্ছে সেটা ধরিয়ে দেবে কে আমাকে? আমাদের বক্তব্য হচ্ছে, আমরা মিডিয়ারা যেভাবে এটাকে দুইভাবে বিশ্লেষণ করছি যে একজন একজন পুলিশ আধিকারিক তিনি সেটাকে ভিডিও বানিয়ে ছাড়ছেন, সেটাকে ছাড়া যায় কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু জনগণ, এই রাজ্যের সাধারণ জনগণ, গ্রাসরুট লেভেলে যে লোকজন আছেন, প্রত্যেকটা স্তরের নাগরিক, তারা তো সবাই এটাকে প্রশংসা করছে, তারা চাইছে একজন পুলিশ আধিকারিক সে তার কাজটা করুক, এইভাবেই কাজটা করুক এবং মানুষের শুধরানোর কাজটা সে করুক। আমি দেখুন এক্সট্রা অর্ডিনারি কাজ কিচ্ছু করছি না, আর কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু দেখানোর চেষ্টাও করছি না। আমি রুটিন কাজ যেটা করার করছি সেটাই আমি আমি জনসাধারণের কাছে তুলে ধরছি। এবং আমার বেলায় এত নিয়ম কানুন আসে কেন? আমি প্রসূন ত্রিপুরার বেলায় এত নিয়ম কানুন আসে কেন? আমাদের ভারতবর্ষের মধ্যে তো অনেক পুলিশ অফিসার, অনেক আইএএস আধিকারিকরা আছেন, ওনাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন ভিউজ আছে, তো ওনারা তো ভালো কাজ করছেন, ওনাদের থেকে তো আমরা প্রেরণা পাই। এবং আপনারা যে পজিটিভ নিউজ গুলো করেন, তো সেই পজিটিভ নিউজ গুলো করে তো আমরা আরো উৎসাহিত হই এবং আমাদের মনে আসে যে আমরা কেন করবো না ওনারা করছে। না, সাধারণ দর্শক শ্রোতা, রাজ্যের জনগণ বলছে যে ঘোষ খাওয়ার চাইতে ভিডিও বানিয়ে মানুষের সচেতন করে, তাহলে তাদের কোনো আপত্তি নেই।
দাদা বলছি, আমার ব্যাকগ্রাউন্ডে যেতে বলুন, যারা আমার সমালোচনা করে, আমার বাবা কেছিলেন, আমার শ্বশুর মশাই কেছিলেন, আমার দাদা কেছিলেন, আমার রিলেটিভরা কে কে আছে, আমি আমার একটা ভিডিওতেও দেখেছি আমার পরিবারের লোকদের। আর আমার বাবা যে সম্পত্তি আমাকে দিয়ে গেছে, মনে হয় না এই সম্পত্তির পরে আমাকে আর কোনো ঘুষ খেতে হবে। আমি আগরতলা শহরে ট্রাফিক ইন্সপেক্টর ছিলাম, সেখানে আমার ইতিহাস আপনারা খুঁজে দেখুন,